তীব্র গরমের প্রভাব পড়েছে ঈদের কেনাকাটায়। বিশেষ করে দিনের বেলা রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতা সমাগম বেশ কম। পোশাকের সাথে মিলিয়ে কানের দুল, জুতা ও নেইল পলিশ এবং মেহেদি কিনতে মার্কেটে যাচ্ছেন অনেকে। একে তো সপ্তাহের কর্মব্যস্ত দিন, তার ওপর দেশ জুড়ে চলছে তাপাদহ, এর প্রভাব পড়েছে ঈদ বাজারে। দিনের বেলা রাজধানীর বিপণী বিতানগুলোতে নেই প্রত্যাশা অনুযায়ী ভিড়, ক্রেতাদের অভিযোগ বাড়তি দামের। প্রচণ্ড তাপদাহর কারণে আসলে মার্কেটগুলো ফাঁকা, যেটা প্রত্যেকদিন আমরা ফেস করতেছি। সন্ধ্যার পরে একটু কাস্টমারটা চাপ দেয় বেশি, খুঁজতেছি এখনো ঠিক মতন পাচ্ছি না, এখানে অনেক বেশি দাম। তো আমি নিতে আসছি আমার একটা ড্রেস, থ্রি পিস, একটু গর্জিয়াস টাইপের নিব, প্রাইসটা একটু রিজনেবল ওর মধ্যে পাচ্ছি না, বেশি হয়ে যাচ্ছে। ঈদের আছে এক সপ্তাহেরও কম সময়, এখনো পছন্দের পোশাক কেনা বাকি অনেকের, কেউ আবার খুঁজছেন নিজেকে সাজানোর উপকরণ। ব্যাগ কেনা বাকি আছে অ্যাকচুয়ালি, কানের দুল কেনা হয়েছে, জুতা কেনা শেষ, আমার পাঞ্জাবি কেনার এখন বেশি ইচ্ছা আছে। কাশ্মীর মেরাইতে তো আমি ওটার জন্য শপিং করছি এখন, আমার আম্মার জন্য। এখানে ইন্ডিয়ান মেহেদির চাহিদাটা আর কি একটু বেশি। বেশিরভাগ বিপণী বিতানগুলো সকাল 11টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে। ঈদের আগে সারা রাত খোলা রাখার কথা জানিয়েছে বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র গরমের প্রভাব পড়েছে ঈদের কেনাকাটায়। বিশেষ করে দিনের বেলা রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতা সমাগম বেশ কম। পোশাকের সাথে মিলিয়ে কানের দুল, জুতা ও নেইল পলিশ এবং মেহেদি কিনতে মার্কেটে যাচ্ছেন অনেকে। একে তো সপ্তাহের কর্মব্যস্ত দিন, তার ওপর দেশ জুড়ে চলছে তাপাদহ, এর প্রভাব পড়েছে ঈদ বাজারে। দিনের বেলা রাজধানীর বিপণী বিতানগুলোতে নেই প্রত্যাশা অনুযায়ী ভিড়, ক্রেতাদের অভিযোগ বাড়তি দামের। প্রচণ্ড তাপদাহর কারণে আসলে মার্কেটগুলো ফাঁকা, যেটা প্রত্যেকদিন আমরা ফেস করতেছি। সন্ধ্যার পরে একটু কাস্টমারটা চাপ দেয় বেশি, খুঁজতেছি এখনো ঠিক মতন পাচ্ছি না, এখানে অনেক বেশি দাম। তো আমি নিতে আসছি আমার একটা ড্রেস, থ্রি পিস, একটু গর্জিয়াস টাইপের নিব, প্রাইসটা একটু রিজনেবল ওর মধ্যে পাচ্ছি না, বেশি হয়ে যাচ্ছে। ঈদের আছে এক সপ্তাহেরও কম সময়, এখনো পছন্দের পোশাক কেনা বাকি অনেকের, কেউ আবার খুঁজছেন নিজেকে সাজানোর উপকরণ। ব্যাগ কেনা বাকি আছে অ্যাকচুয়ালি, কানের দুল কেনা হয়েছে, জুতা কেনা শেষ, আমার পাঞ্জাবি কেনার এখন বেশি ইচ্ছা আছে। কাশ্মীর মেরাইতে তো আমি ওটার জন্য শপিং করছি এখন, আমার আম্মার জন্য। এখানে ইন্ডিয়ান মেহেদির চাহিদাটা আর কি একটু বেশি। বেশিরভাগ বিপণী বিতানগুলো সকাল 11টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে। ঈদের আগে সারা রাত খোলা রাখার কথা জানিয়েছে বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র গরমের প্রভাব পড়েছে ঈদের কেনাকাটায়। বিশেষ করে দিনের বেলা রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতা সমাগম বেশ কম। পোশাকের সাথে মিলিয়ে কানের দুল, জুতা ও নেইল পলিশ এবং মেহেদি কিনতে মার্কেটে যাচ্ছেন অনেকে। একে তো সপ্তাহের কর্মব্যস্ত দিন, তার ওপর দেশ জুড়ে চলছে তাপাদহ, এর প্রভাব পড়েছে ঈদ বাজারে। দিনের বেলা রাজধানীর বিপণী বিতানগুলোতে নেই প্রত্যাশা অনুযায়ী ভিড়, ক্রেতাদের অভিযোগ বাড়তি দামের। প্রচণ্ড তাপদাহর কারণে আসলে মার্কেটগুলো ফাঁকা, যেটা প্রত্যেকদিন আমরা ফেস করতেছি। সন্ধ্যার পরে একটু কাস্টমারটা চাপ দেয় বেশি, খুঁজতেছি এখনো ঠিক মতন পাচ্ছি না, এখানে অনেক বেশি দাম। তো আমি নিতে আসছি আমার একটা ড্রেস, থ্রি পিস, একটু গর্জিয়াস টাইপের নিব, প্রাইসটা একটু রিজনেবল ওর মধ্যে পাচ্ছি না, বেশি হয়ে যাচ্ছে। ঈদের আছে এক সপ্তাহেরও কম সময়, এখনো পছন্দের পোশাক কেনা বাকি অনেকের, কেউ আবার খুঁজছেন নিজেকে সাজানোর উপকরণ। ব্যাগ কেনা বাকি আছে অ্যাকচুয়ালি, কানের দুল কেনা হয়েছে, জুতা কেনা শেষ, আমার পাঞ্জাবি কেনার এখন বেশি ইচ্ছা আছে। কাশ্মীর মেরাইতে তো আমি ওটার জন্য শপিং করছি এখন, আমার আম্মার জন্য। এখানে ইন্ডিয়ান মেহেদির চাহিদাটা আর কি একটু বেশি। বেশিরভাগ বিপণী বিতানগুলো সকাল 11টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে। ঈদের আগে সারা রাত খোলা রাখার কথা জানিয়েছে বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।